আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কয়েক মিনিট কথা বলবো। এটা হচ্ছে সুফিবাদ। অনেকের কাছে নামটি চেনা লাগবে, অনেক কাছে একটু অচেনা লাগবে। আর একটু ক্লিয়ার করি, মারিফাত মারিফাত বলে যারা সমাজের কিছু বয়স্ক লোক চেঁচামেচি করে, গল্প গুজব করে, মারিফাতের অনেক পাওয়ার ক্ষমতা এগুলো বর্ণনা করে, তোমরা শরিয়াত বোঝো মারিফত বোঝো না এরকম কথা বলে যারা, তারা মূলত সুফিবাদের অনুসারী। সুফিবাদটা কি? সুফিবাদ বিষয়ে আমি কয়েকটি কথা বলি, তাহলে বুঝতে পারবো আমরা সুফিবাদটা কতটা বহন করো। আরেকটি কথা বলি, সুফিবাদের মূল কিন্তু মূল ধারা যেটা বাংলাদেশে সহ পাকিস্তান ভারত উপমহাদেশে চলতেছে, এটা কিন্তু আসলে বর্তমান যারা পীর ব্যবসা করে, পীর ব্যবসা করে যারা, এরা মূলত সুফিবাদের অনুসারী। সুফিবাদের ধারা এদের মধ্যে আছে। তো সুফিবাদটা কি, কিরকম তাদের আকিদা কিরকম, সেটা বিষয়ে বিষয়ে একটু আপনাদের সাথে কথা বলি। সুফিবাদের মূল প্রচারক বলতে পারেন, বা মূল যে মূল যারা আলেম তো না অবশ্যই, সুফিবাদের মূল হচ্ছে বায়েজিদ বুস্তামী। নাম তো শুনছেন অনেকে, বায়েজিদ বুস্তামী। তার বাড়ি ছিল ইরানে, আর হচ্ছে মনসুর হাল্লাজ। আপনারা অনেকেই বাংলাদেশের অনেক আলামের মুখে বায়েজিদ বুস্তামী মনসুর হাল্লাজের অনেক গুণ কীর্তন, তাদের অনেক কেরামতির গল্প শুনেছেন। এরাই মূলত সুফিবাদের প্রবর্তক। তাদের আকিদা কি বলবো, শিরক বিদাতে ভরপুর। তারা যে কতটা শিরক করে তার বাস্তবতা কিছু আপনাদের উদাহরণ দেই। তারা সব কিছুর মাঝে আল্লাহর উপস্থিতি এটা তারা বিশ্বাস করে এবং এটা তারা মানে। তারা মানে যে আল্লাহ সৃষ্টির মধ্যে বিরাজমান, আল্লাহ সৃষ্টির মধ্যে বিরাজমান, এটা তারা মানে। তারপরে তাদের আরেকটা আকিদা হলো, সুফিরা বলে থাকেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে তার উপর থেকে শরীয়ত হুকুম রহিত হয়ে যাবে। আমরা অনেকে জানি যে সুফিবাদের যারা মতলব যারা মারিফাতের কথা বলে, তারা কিন্তু নামাজ রোজা হজ জাকাত পালন করে না। এটা হচ্ছে তাদের মূল ভিত্তি, যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে তার উপর থেকে শরীয়ত হুকুম রহিত হয়ে যাবে, এই জন্য তারা নামাজ রোজা হজ জাকাত বা শরীয়ত মানে না। আরেকটা হলো, প্রকৃত সুফি আল্লাহ। যেমন বায়েজিদ বুস্তামী বলেন, আমি 60 বছর যাবৎ আল্লাহকে খুঁজছি, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আমাদের সমাজের অনেক আলেম না বুঝে কিন্তু বলে থাকে যে মনসুর হাল্লাজ বড় আলেম, তিনি বলছেন আমি আল্লাহ। তার আমাদের জন্য একটা শির, শরীয়তের হুকুম একটা শির, তার জন্য নাকি শির না, অথচ এটা একটা মস্ত বড় শির। আল্লাহ ওইসব আমাদের আমল আলেমদেরকে সঠিক বুঝদান করুক। তাদের আরেকটা শিরকি আকিদা, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, নাউজুবিল্লাহ। তাদের আরেকটা আকিদা আছে, নবীর রাসূলগণের চেয়ে সুফিরাই শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ। দেখুন কত বড় কথা, সুফিবাদে তারা বিশ্বাসী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে কথিত ওলিদেরকেই বড় মনে করে, বড় মর্যাদা অধিকারী ভাবে। স্বয়ং বায়েজিদ বুস্তামী বলেন, আমার পতাকা মুহাম্মদের পতাকার চেয়ে অধিকতর উঁচু। চিন্তা করুন, এরকম কথা সুফিবাদরা বলে থাকে এবং তারা কিন্তু আমরা সকলেই মোটামুটি আমাদের আইডিয়া আছে যারা পরিচিত, যে মারিফতের কথা যারা বলে তারা কিন্তু শরীয়ত মানে না, তারা মারিফতকেই প্রাধান্য দেয়। এবং মারিফতে যত কাজকর্ম করে, যার মধ্যে নেশা করা, নারী পুরুষের এক্ষেত্রে রাত্রি কাটানো, বা এক্ষেত্রে তাদের যে কর্মকাণ্ড যা তারা করে এগুলো করা, এভাবে কিন্তু তারা করে। এবং তার বিভিন্ন জিকির, বিভিন্ন গান বাজনার মাধ্যমে
রাত যাপন করে থাকে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে সুফিবাদের হাত থেকে হেফাজত করুক, আমাদের ইমান আমল তাকওয়ার মধ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক।